হিট ওয়েভ নেই আইএমডি ওয়ার্নিং নিউজ কটা পরবর্তী প্রসঙ্গ। যেমিতি লাগুছি ততলা কড়িরে ভাজি হচ্ছে ওড়িশা, কারণ 21 তারিখ যায় তাঁতিরু নিস্তার নাহি। আজি ও আসন্তাকালি রাজ্যের অধিকাংশ স্থানে ভীষণ গ্রীষ্ম লহরী, সিভিয়র হিট ওয়েভ, এবং 20 ও 21 তারিখে গ্রীষ্ম লহরী বা হিট ওয়েভ প্রবাহ নেই চেতাবনী জারি করেছি ভারতীয় পানিপাগ বিভাগ আইএমডি। খরার প্রকোপ পাইঁ সারা রাজ্যের অনুভূত হচ্ছে অসম্ভাল তাতি, উপকূলর উপান্ত সবুঠি একা কথা প্রচণ্ড গ্রীষ্ম লহরী জারি রয়েছে। আকাশর যেমন অগ্নিপিণ্ডলা খসুছে, দিন 10টা পরে বাহারক বাহারি পারিবে। আজ ভীষণ গ্রীষ্ম লহরী পাই 4 জেলা ময়ূরভঞ্জ, নয়াপড়া, গজপতি, নয়াগড় কু অরেঞ্জ ওয়ার্নিং জারি করেছে আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র। সেভাবে হিটওয়েভ পাই 17 জেলা কু ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছে। তবে আসন্তা 5 দিন মধ্যে রাজ্যের কিছু কিছু স্থানরে বি হালকারু মধ্যম ধরনর বর্ষার সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টা মধ্যে গঞ্জাম, গজপতি, রায়গড়া এবং কোরাপুটে হালকা বর্ষা কথা মধ্য আকলন করা যাইছে। ধীরে ধীরে এই বর্ষার বিস্তৃতি বড়িব। 22 তারিখ বেলকু উত্তর উপকূল এবং পশ্চিম ওড়িশার অধিকাংশ স্থানরে বর্ষার সম্ভাবনা রয়েছে বলে পানিপাগ বিভাগ পূর্বানুমান করেছে। অধিক আলোচনা করিবা আমার সহ পানিপাগ বিশেষজ্ঞ দেবাশিষ জেনা যোড়াইছেন। দেবাশিষ সবু স্বাগত করিবা আলোচনা। এই যেভাবে আমি দেখুছে এপ্রিল মাসরে যেটি তাপমাত্রা 40 ডিগ্রি ভিতরে রহিবা কথা, সেটি 45 ডিগ্রি কথা আমি আকলন করছে। সিভিয়র হিট ওয়েভ মানে ভীষণ গ্রীষ্ম লহরী সম্পর্কের সূচনা দিয়া যাচ্ছে, তারপরে পুনি বর্ষা কথা হলানি, অর্থাৎ হঠাৎ মানে হঠাৎ গ্রীষ্ম প্রভা এবং হঠাৎ বর্ষা, এ প্রকার স্থিতি কাহিঁকি? আজ্ঞা নমস্কার। দেখন্তু বর্তমান কিছুদিন হলা যেপরি আলোচনা হচ্ছে, বর্তমান ওড়িশারে গোটে হিট ওয়েভ কন্ডিশন কন্টিনিউস প্রিভেলিং কন্ডিশন যে রয়েছে, মুখ্যতঃ গুরুচাপ বড় আমি কহিপারিবা তার কারণ, তা সহিত বায়ুমণ্ডলর নিম্ন ভাগরে পশ্চিম তথা উত্তর পশ্চিমর যে শুষ্ক তথা গরম বায়ু প্রবেশ রহুছি, এবং কন্টিনিউস যেহেতু বর্ষার আক্টিভিটি কম রয়েছে তথা ক্লাউডলেস কন্ডিশন অছি বা বাদল কম রহুছি আকাশরে, সূর্যঙ্কর ইনসোলেসন বা সূর্যঙ্কর কিরণ যোটা ভূপৃষ্ঠকু আসুছি ডে টু ডে, সেটা টেম্পারেচার ইনক্রিজ করিবারে সহায়ক হউছি, এবং আস্তে আস্তে আমি 45 ডিগ্রি সেলসিয়াস আড়কু আমি মুহাউছে, যেটাকি 18 রু 20 গোটে পিক আক্টিভিটি আমি দেখিবা নিশ্চিত ভাবে। অধিকাংশ জেলা মানকরে 45 ডিগ্রি সেলসিয়াস এরাউন্ড যাবার মধ্যে সম্ভাবনা রহুছি, তা সহিত সিভিয়র হিট ওয়েভ কন্ডিশন মধ্যে আইসোলেটেড জেলা মানকরে মধ্যে রহিবার চান্সেস রহুছি, এবং এই পরিস্থিতিরে নিশ্চিত ভাবে কনভেকটিভ আক্টিভিটি সৃষ্টি পাই গোটে মানে আপনার পানিপাগ সহায়ক হব বলি মধ্যে আশা রহুছি, যেহেতু আপনার তাপমাত্রা ইনক্রিজিং স্টেটরে অছি, বায়ুমণ্ডল উত্তপ্ত হেতু সেটা গোটে কনভেকটিভ আক্টিভিটি যোগ উপরক যাওয়া মানে কনভেকটিভ আক্টিভিটি অন দ্য সেন্স সেটা বায়ুমণ্ডলের নিম্ন ভাগর উপরক যাওয়া সহায়ক হচ্ছে, তা সহিত বর্তমান যে গুরুচাপ বলয় রয়েছে আরব সাগর এবং বঙ্গোপসাগরের দুজনকর মিলন প্রক্রিয়া যোগ ইনস্টাবিলিটি বা অস্থিরতা বায়ুমণ্ডলের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, মুখ্যতঃ দক্ষিণ ওড়িশা, গঞ্জাম, গজপতি, মালকানগিরি, কোরাপুট, রায়গড়া, নবরঙ্গপুর, নুয়াপড়া, কলাহান্ডি, কন্ধমাল, এইসব জোনরে আগামী 22, 23, 24 মেইনলি আক্টিভিটি পড়িবার চান্সেস রয়েছে। 20 পরে আস্তে আস্তে টেম্পারেচার কমিব অধিকাংশ জেলা মানকরে, যদিও উত্তর তথা আভ্যন্তরীণ জেলা মানকরে সেটা ইম্প্যাক্ট ন পড়িপারে, কিন্তু দক্ষিণ জেলা মানকরে নিশ্চিত ভাবে বর্ষার আক্টিভিটি 22 রু 24 ভিতরে রহিব, এবং তা অনুসারে 22 পরে পরে টেম্পারেচার আস্তে আস্তে ফল হেবার চান্সেস রয়েছে। আজ্ঞা, কিন্তু মানে এইভাবে হঠাৎ পাগরে পরিবর্তন তা পছরে কোন কারণ হই পারে? কারণ আমি যেমতি যে অত্যন্ত গ্রীষ্ম প্রবাহ কথা, সিভিয়র হিট ওয়েভ কথা দেখুছে, এটি মানে হঠাৎ এতে তাপমাত্রা বড়িবা এপ্রিল মাসরে, তা পছরে কিছু নির্দিষ্ট কারণ রয়েছে কি? দেখুন তো এপ্রিল মাসরে তো তাপমাত্রা বড়িবা এক স্বাভাবিক জিনিস, কিন্তু বর্তমান তাপমাত্রা যে বড়ুছে সেটা অস্বাভাবিক রূপে বড়ুছে বা ইনক্রিজিং রেটটা অধিকা হই, আপনি যদি দেখিবে আমি মধ্যে কিছুদিন পূর্ব আলোচনা করেছিল, গোটে স্বাভাবিক তাপমাত্রা আপনার এই টাইমে থাকে পশ্চিম জেলা মানকরে 38 রু 40, অন্য জেলা মানকরে 36 রু 38 রেঞ্জ থাকে, বর্তমান কিন্তু 5 রু 6 ডিগ্রি সেলসিয়াস অধিকা তাঠু মধ্যে অধিকা রহুছে, যেটা কি সিভিয়ার হিট ওয়েভ কন্ডিশন কুহা হচ্ছে। তো বর্তমান মেইনলি এলিনো ট্রানজিশন পিরিয়ড রয়েছে গোটে মুখ্য কারণ, তার দ্বিতীয় কারণ হচ্ছে আপনার যে বায়ুমণ্ডলের উপরি স্তরে সবট্রপিকাল ওয়েস্টার্লি জেট ফ্লো হুয়ে সেটার রিজ প্যাটার্ন বা গুরুচাপ জনিত স্থিতিটা আপনার বর্তমানে ইন্ডিয়ান কন্টিনেন্ট পাখে অছি, যার প্রভাবে মধ্যভাগের গোটে গুরুচাপ বলয় মধ্যে 700 হেক্টর পাস্কাল সক্রিয় রয়েছে,
তাদ্বারা সিঙ্কিং প্যাটার্ন বা আপনার উপরবায়ু তল মুন্ডক আসুচি যার প্রভাবে আপনার ক্লাউডলেস কন্ডিশন বা অর্থাৎ বাদল কম জনিত পরিস্থিতি সূর্যঙ্ক অধিকা কিরণ ভূপৃষ্ঠক আসবা ফলে কিন্তু কেবল স্থানে বি দেখা যাচ্ছে যে হিউমিডিটি বি রহুচি অর্থাৎ যেমিতি যে ফোরকাস্টিং হচ্ছে তা ভিতরে হিউমিডিটি সহিত হিট ওয়েভ কথা মধ্যে কোহা যাইছি অনেক স্থানরে। হ্যাঁ, এই সময় এপ্রিল মাসের সাধারণত কম থাকে না, বঙ্গোপসাগর এবং আরব সাগরে গোটে গোটে গুরুচাপ বলয় সক্রিয় থাকে, যার প্রভাবে আপনার নিম্ন ভাগের ময়েশ্চার ফিডিং ওড়িশা মধ্যে হচ্ছে। গত কিছুদিন হেলা যেহেতু যে ময়েশ্চার আসছে কেবল উপকূল জেলা মানুষ আসুচি বা তৎসলগ্ন জেলা মানুষ আসুচি, তো সেই জায়গায় হি আপনার গুড়গুড়ি পরিস্থিতি দেখা হচ্ছে বা হট এন্ড হিউমিড কন্ডিশন আপনার দেখা যাবার সম্ভাবনা রয়েছে, যেটা কি আগামী দুই রু তিন দিন মধ্যে রহিবার সম্ভাবনা রয়েছে মুখ্যতঃ। তাপরে আস্তে আস্তে বর্ষা জনিত পরিস্থিতি স্টার্ট হলে 22-24-25 মুখ্যতঃ আস্তে আস্তে এভাবে স্থিতি কমিব, পুনি আউথরে আউ গোটে স্পেল আমি হিট ওয়েভ মধ্যে দেখিবার চান্সেস রয়েছে 25-26 পরে। বহুত ধন্যবাদ সুক্ত দেবাশিষ জেনা আমার সহ রহিথবার মতামত রাখিথবার।